প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আজকে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি লেভেলে, বিএ এবং অনার্স লেভেলে কমপ্লিটিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। আজকে লেসনটির মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স করতে হয় সে বিষয়টা জানব। কমপ্লিটিং সেন্টেন্স, তার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদেরকে যে আইডিয়াগুলো গ্যাদার করতে হয়, প্রথমে আমাদের সেন্টেন্সের সাথে যে টার্মসগুলো আছে, যে শর্তগুলো আছে, সেগুলো মেনটেন করতে হয়। বিশেষ করে আপনাকে জানতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই একটা বাক্য ইনকমপ্লিট দেয়া থাকে, সেটা কমপ্লিট করতে হয় আপনি হয় ফ্রেজ ব্যবহার করে, না হলে ভার্ব ব্যবহার করে, না হলে একটা পরিপূর্ণ বাক্য ব্যবহার করে। তো একটা বাক্যকে কমপ্লিট করতে হলে আপনি শব্দ দিয়েও করতে পারেন, আপনি ফ্রেজ দিয়ে করতে পারেন, গ্রুপ ভার্ব দিয়ে করতে পারেন, শুধুমাত্র ভার্ব ব্যবহার করে আপনি কমপ্লিট করতে পারেন। হাউএভার ইটস ডিপেন্ডস অন সেন্টেন্স মিনিং, এটা বাক্যের মিনিংয়ের উপর নির্ভর করে যে বাক্যটা আপনি কীভাবে করবেন। আর পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আপনাকে কিছু রুল মেনটেন করতে হবে। যেমন আপনি কিছু কিছু জায়গায় আছে, যেমন দেখেন বিকজ আছে, এখানে আমরা জানি যে বিকজের পরে সাবজেক্ট বসবে। তো এখানে যেমন সো দ্যাট আছে, আমরা জানি যে সো দ্যাটের পরে আপনি অবশ্যই সাবজেক্ট লিখবেন, দ্যাটের পরে সাবজেক্ট লিখবেন এবং তারপর ক্যান বা কুড লিখবেন। এখানে যে আরেকটা প্রশ্ন আছে, যেমন হোয়ার, ডু ইউ নো হোয়ার, তো হোয়ারের পরে এখানে সাবজেক্ট বসবে। এখানে আবার ধরেন ইউ আছে সাবজেক্ট, তো অবশ্যই সাবজেক্টের পরে সাবজেক্ট বসবে না, এখানে ভার্ব বসবে। 5 নম্বর বাক্যে যেটা আছে যে এটা একটা ক্লজে আছে, ইফ ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, তো ইফ ক্লজ যেহেতু আছে পরবর্তী আরেকটা ক্লজ দিয়ে আপনি এটা পরিপূর্ণ করবেন। পরবর্তী বাক্যে যেটা আছে সেটা হচ্ছে দেখেন সর্বশেষ আছে টু, অর্থাৎ আপনি জানেন যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে আপনাকে বেস ফর্ম বসায় কমপ্লিট করতে হবে। এরপরে যেটা আছে সিন্স আছে, আমরা জানি সিন্সের পরে সাবজেক্ট বসে এবং ভার্বের ফার্স্ট টেন্স ব্যবহৃত হয়, সো এখানে আপনি সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করে কমপ্লিট করবেন। এখানে দ্য সোনার, দ্য লেটার, এক্ষেত্রে আমরা পরবর্তী বাক্যটা শুরু করবো অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। এরপরে যেটা রয়েছে যে এই নাম্বারে আনলেস উই আর ইউনাইটেড, এখানে উই আর ইউনাইটেড একটা বাক্যের অর্ধেক দেওয়া আছে, বাকি অংশটা আপনি কমপ্লিট করবেন, অবশ্যই আপনি আরেকটা ক্লজ ব্যবহার করবেন। তো লাস্ট যেটা আছে, লাস্ট আছে উইথ এ ভিউ টু, আপনারা নিচে জানেন যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, শুধুমাত্র ভার্ব বসায় আপনি এই বাক্যটা কমপ্লিট করতে পারেন। তার মানে রুলের মাধ্যমে আমরা বুঝলাম যে কিছু কিছু জায়গায় আমরা শুধু সাবজেক্ট ভার্ব ব্যবহার করব, কিছু কিছু জায়গায় শুধুমাত্র ভার্ব ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, আর কিছু কিছু জায়গায় আমাদেরকে অবশ্যই রুলটা মেনটেন করতে হবে। তো তারপরেও যারা এক্সারসাইজ করার আগে যারা এখনও কমপ্লিটিং সেন্টেন্স বোঝেন না, আমার আরও 2-3টা কন্টেন্ট আছে কমপ্লিটিং সেন্টেন্সের উপর শর্ট টেকনিক নিয়ে আমি করেছি, ওই লেসনটা আপনারা অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। যাই হোক, আমরা প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিটিং করার চেষ্টা করি। 21 ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে ইন আওয়ার লাইফ, 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে ঐতিহাসিক একটা ঘটনা। কারণ দেখুন, আগেও তথ্য দেওয়া আছে, পরেও তথ্য দেওয়া আছে, আমি মনে করি আপনার এটা করতে অসুবিধা হবে না, কারণ আগে ফরেন ইনফরমেশন নিয়ে আপনি এটা ফিল আপ করবেন। কারণ কেন 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটা ঐতিহাসিক দিন, শেষে বলছে একটা কারণ দিয়েছে, ইট ইজ মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইট ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমাদের কি দিবস, আমাদের মাতৃভাষা দিবস। আর আরেকটা কারণ এখানে শো করেন, এখানে তাহলে কারণ কি, এটা আন্তর্জাতিক মাতৃভাষা, তাহলে আমরা এখানে লিখতে পারি ইট ইজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ওকে, কেন এই তথ্যটা আমি কিভাবে নিলাম এখানে, কারণ পরের বাক্যে কিন্তু এখানে একটা ইনফরমেশন দিয়েছে যে এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো সেখান থেকে আমি কিছু তথ্য নিলাম এখানে। ইট ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডের জায়গায় ইন্টারন্যাশনাল যোগ করে দিলাম, তাহলে বাক্যটা হয়ে গেল। ওকে, এখন এটা লেখার নিয়ম হচ্ছে আপনি অবশ্যই পুরা বাক্যটা উঠাবেন, অথবা আপনি ইচ্ছা করলে শুধু যেটা অ্যান্সার আছে সেটা লিখে দিলেও পারেন। ওয়ান্স, দুই নাম্বার যেটা আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার হু হ্যাড আ 3 সন্স, একদা একজন কৃষক ছিল যার সন্তান ছিল 3টা সন্তান ছিল। দে আর সো লেজি, তারা এত অলস ছিল। তো আমরা জানি যে এখানে সাবজেক্ট আছে দে, তো এখানে আমরা যেটা লিখবো সেটা অবশ্যই ইচ্ছা করলে আমরা এভাবে করতে পারি, দে তারা এত অলস ছিল যে তারা কিছুই করতে পারতো না। এখানে আমরা ধরেন দে লিখলাম, এরপরে এখানে ওয়াজ ওয়ার আছে, আমরা জানি যে সো দ্যাটের আগে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আমরা ক্যানভা কুড ব্যবহার করব। এখানে আমরা কুড ব্যবহার করতে পারি, দে কুড নট ডু এনিথিং, তারা কিছুই করতো না। আপনি ইচ্ছা করলে যে এই আমার এই বাক্য দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি ইচ্ছা করলে আপনি অন্য বাক্য ব্যবহার করতে পারেন, যে কীভাবে যে তার বাচ্চারা এত অলস ছিল যে কৃষক এটা নিয়ে চিন্তিত হয়ে গেল। তো কৃষক দ্য ফার্মার became worried, কৃষক তাদেরকে নিয়ে কি করলেন, চিন্তিত হয়ে গেলেন। দেখুন এ বাক্যটা, এরপর আপনি যদি অন্য কোনো চিন্তা করেন অর্থের সাথে মিলে যদি আপনি অন্য কিছু দিতে চান আপনি দিতে পারেন। এখানে আমরা খুব ব্যবহার করি নেই, বাক্য হবে, কারণ এটা আমরা ফার্স্ট টাইম ব্যবহার করেছি। ওকে, এরপর সি নাম্বার যেটা আছে, আই হ্যাভ টু মিট রায়হান, আমি রায়হানের সাথে অবশ্যই দেখা করব। ডু ইউ নো, তুমি কি জানো, সবসময় মাথা রাখতে হবে একবার প্রশ্ন করলে দ্বিতীয়বার আবার প্রশ্ন হয় না। ডু ইউ নো, তুমি কি জানো, সে কোথায়, তাহলে হি ইজ হোয়ার, হি ইজ সে কোথায়, তুমি কি জানো সে কোথায়। ওকে, এভাবে করতে পারি। এরপরে ডি নাম্বার যেটা আছে, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে যে ভার্বটা লিখবো অবশ্যই ফার্স্ট টেন্স লিখতে হবে। দেখুন আপনি আন্দাজে এখানে কিছু ইনফরমেশন দিলে কিন্তু হবে না। এখানে বলছি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, পরে বলছি ইট ইজ ডেট্রিমেন্টাল টু ডেথ, হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো কোন জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন একটা তথ্য আপনি এখানে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা জানি স্মোকিং বা মাদকাসক্ত এই বিষয়গুলো একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাইলে এখানে আমি যে ভার্বটা লিখব ইউ লেফট, কারণ ওই যে ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ফার্স্ট টাইম ব্যবহার করেছি। আর এখন কি ত্যাগ করা উচিত, কি ত্যাগ করতে হবে, স্মোকিং, কারণ ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ওকে, এরপরে যে বাক্যটা রয়েছে, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, যদি তুমি এখানে দেখুন এই ক্লজটা থেকে আমরা তথ্য দিব, যদি তুমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও, তাহলে কি করতে হবে, তোমার অবশ্যই ইংরেজি জানা লাগবে, তোমার অবশ্যই ইংরেজি শিখতে হবে। তাহলে এখানে দেখুন সাবজেক্ট ইউ, আমরা এখানে ইউ থেকে এখানে আবার ইউ কপি করলাম, ব্যক্তিবাচক সাবজেক্ট কপি হয়, বস্তুবাচক সাবজেক্ট কপি হয় না। এখানে যদি আছে কি ওয়ান্ট, তার মানে প্রেজেন্ট ফর্মে আছে। আমরা নীতিগতভাবে ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্স থাকলে আমরা সাবজেক্টের পরে উইল বা ক্যান বা শেল ব্যবহার করতে পারি, বাট এখানে আমরা যেহেতু আমাদের অবশ্যই ইংরেজি জানা লাগবে, আমরা সেখানে মাস্ট কথাটা ব্যবহার করব। এটার পরিবর্তে আমরা ইচ্ছা করলে নিড টু কথাটা ব্যবহার করতে পারি। নিড টু কি করতে হবে, লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, ইংরেজি শিখতে হবে, আদারওয়াইজ বিদেশে যাওয়া সম্ভব না। এরপরে যেটা রয়েছে যে ইফ দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট, মৌমাছি হচ্ছে সবচেয়ে ব্যস্ততম একটা প্রাণী, একটা পোকা ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার আমরা জানি যে টুর পরে ভার্ব পড়বে তো বলুন তো যে টুর পরে আমরা কি ভার্ব লিখব মৌমাছি ব্যস্ত প্রাণী এটা ফুল থেকে ফুলে কেন যায় মধু আহরণ করার জন্য তো আহরণ আমরা টুর পরে ভার্ব লিখব কালেক্ট কালেক্ট আর যেহেতু আমরা মধুর কথা বলছি হানি আমরা হানি কথাটা ব্যবহার করব ওকে my friend invited in New Zealand আমার friend New Zealand এ invite my friend lived in New Zealand আমার friend New Zealand এ থাকতো it is many years since আমরা জানি since এর পরে যেটা লিখবো সেটা সাবজেক্ট লিখবো it is many years since যে অনেক দিন হয়ে গেছে যে সে ওখানে থাকে তাহলে he went সে সেখানে গিয়েছে এটা অনেক দিন হয়ে গেছে আচ্ছা তাহলে since এর পরে আমরা যেটা লিখব সেটা অবশ্যই ফার্স্ট টেন্স লিখব তো এখানে আমরা went কথাটা ব্যবহার করেছি পরে যে বাক্যটা আছে we must grow the habit of getting up early in the morning আমরা ঘুম থেকে ওঠার অভ্যাসটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমরা গড়ে তুলব অবশ্যই গড়ে তুলব the sooner we get up আমরা যত তাড়াতাড়ি উঠব ঘুম থেকে তা আমরা তত তাড়াতাড়ি আমাদের কাজ সম্পন্ন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা আমাদের সফলতার লক্ষ্যে পৌঁছতে পারবো তাহলে আমরা কি লিখতে পারি আর দাশনার যেখানে হবে আমরা এই কথাগুলোর সাথে এটা একটা ফ্রেজ এই ফ্রেজের সাথে আরো কিছু কথা আমরা যোগ করতে হয় the more we get time কিসের জন্য to do our duty আপনাকে এই বাক্য লিখতে হবে এমন কোনো কথা নাই কিন্তু এখানে the sooner we get up এখানে the more বা the better আপনি লিখতে পারেন we get time অথবা we finished our day's works আপনি যেটা মন চায় সেটা লিখতে পারেন পরের বাক্যে যেটা আছে there goes the proverbs unity we stand divided we fall এখানে একটা প্রবাদ বাক্য শো করেছে unless we are united আমরা যদি একতাবদ্ধ না হই যতক্ষণ আমরা একতাবদ্ধ হব না তাহলে আমরা কি করব অবশ্যই we will harm we will be harmed by others harmed by other আপনি এটা লিখলে এভাবে লিখলে হবে অথবা আপনি যদি চিন্তা করেন যে এটা লিখব না আমি we may fall এটা লিখলে হবে অথবা আমরা পিছিয়ে পড়ব we will lag behind ইত্যাদি আপনি যে কোনো সেন্টেন্স চুজ করতে পারেন ওকে আপনি নেগেটিভ কোনো সেন্টেন্স চুজ করতে পারেন आवर কান্ট্রি ইজ বিসিড উইথ মেনি প্রবলেম আমাদের দেশ অনেক সমস্যা জর্জরিত অনেক সমস্যায় আমাদের দেশটা বড় উই শুড কাম ফরওয়ার্ড ইন অর্ডার টু আমরা জানি যে উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় আমরা কেন আসব আমাদের রিমুভিং কি করব দিস প্রবলেম ওই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা এগিয়ে আসব সমস্যা সমাধান করার জন্য আমরা এগিয়ে আসব তো এভাবে আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে যে কোনো ধরনের গ্রামাটিক্যাল আইটেম আপনাদের জন্য ইজি হবে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল